পাহাড়ের রানী সিমলা 7,467 ফুট উঁচুতে হিমাচল প্রদেশের রাজধানী এই শহর ভ্রমণ পিপাসুদের স্বপ্নের শহর। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে সিমলা শহরের গোড়াপত্তন। 1864 থেকে 1939 সাল পর্যন্ত ভারতের গ্রীষ্মকালীন রাজধানীও বসে সিমলায়, তাই বাড়িঘর রাস্তাঘাটে আজও সেই ব্রিটিশ স্থাপত্যের ছাপ। রূপসী সিমলার টানে প্রতি বছর হাজারে হাজারে দেশি বিদেশি পর্যটক বেড়াতে আসেন সিমলায়। সিমলা আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে চণ্ডীগড়ে বা কালকা স্টেশনে, কিংবা বিমানপথে আসা যায় চণ্ডীগড় এয়ারপোর্টেও। এছাড়া সিমলাতেও বিমানবন্দর রয়েছে, কিছু বিমান সেখানেও নামে। চণ্ডীগড় থেকে বাস বা ভাড়ার গাড়িতে 112 কিলোমিটার দূরের সিমলা শহরে আসতে সময় লাগে 4 ঘন্টা, অথবা কালকা রেল স্টেশন থেকে কালকা সিমলা ন্যারোগেজ লাইনের ট্রেন পথেও আসা যেতে পারে সিমলায়। ট্রেন পথে সময় লাগে 6 ঘন্টার মতো। বর্ষাকাল বাদে সারা বছরই সিমলায় আসা যেতে পারে, শীতকালে এলে তুষারপাতও দেখতে পাওয়া যায়। এটি হল সিমলা রেল স্টেশন। 1898 থেকে 1903 সালের মধ্যে 96 কিলোমিটার বিস্তৃত কালকা সিমলা ন্যারোগেজ লাইন তৈরি হয়। 2008 সালে ইউনেস্কো এই রেলপথকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেন। এই রেলপথে রয়েছে 20টি স্টেশন, 103টি টানেল, 912টি কার্ভ আর 969টি ব্রিজ। প্রতি ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার গতিতে ট্রেন চলে এই রেলপথে। সিমলায় দেখার জায়গা অনেক। ট্যুর অপারেটররা নানান ধরনের প্যাকেজে সিমলা ঘোরায়। হাতে থাকা সময় ও পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নেওয়া যায়। আবার সঙ্গে নিজের ভাড়া করা গাড়ি থাকলে নিজের পছন্দ অনুযায়ীও চলতে পারে ঘোরা। তবে হ্যাঁ, সিমলা শহর ম্যাল বা রিজ কিন্তু পায়ে পায়ে ঘুরতে হবে। সিমলায় পৌঁছেই প্রথমেই দেখে নেওয়া যেতে পারে ভাইসরিগাল লজ বা দ্য রিট্রিট। 1880 সালে লর্ড ডালহৌসির আমলে লজটি তৈরির কাজ শুরু হয়। কাজ শেষ হলে 1888 সালে লর্ড ডাফরিন এই লজে থাকেন। 1947-এর ভারতভাগের সিমলা চুক্তিও হয় এই লজে বসেই। পরবর্তীকালে এই বাড়ি স্বাধীন ভারতের রাষ্ট্রপতির গৃহাবকাশ হয়। আরও পরে 1956 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ভবন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজের উদ্দেশ্যে উৎসর্গ করেন। তবে বর্তমানে এই ভবনের একতলায় ইংরেজ আমলের ছবি ও ব্যবহৃত জিনিসপত্রের একটি মিউজিয়াম রয়েছে, ঢুকতে দর্শনই লাগে। ভাইসরিগাল লজ দেখে গাড়ি নিয়ে চলে যাওয়া যায় 16 কিলোমিটার দূরের কুফরিতে। সিমলা থেকে কুফরি যাওয়ার রাস্তার গোটাটাই প্রায় পাইন আর দেওদার বনে ছাওয়া। কুফরিতে পৌঁছাতে খানিকটা ঘোড়ায় চেপে উঠতে হয়, সেও এক অনন্য অভিজ্ঞতা।
দেওদার বন আর সবুজ ঘাসে ছাওয়া কুফরির আকর্ষণে দেশ বিদেশের পর্যটকরা আসেন এখানে। শীতকালে গোটা কুফরি বরফে ঢেকে যায়, সেও এক সুন্দর দৃশ্য। এখানকার ভিউ পয়েন্ট থেকে মেঘমুক্ত দিনে খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে হিমালয়ের তুষার ধবল শৃঙ্গগুলির শোভা খুব সুন্দর উপভোগ করা যায়। খাড়া পাহাড়ের ঢালে ঢালে ধাপে ধাপে গড়ে ওঠা সিমলা শহরের নিচ থেকে উপরে ওঠার জন্য রয়েছে জিগজ্যাগ রাস্তা, আবার খাড়া সিঁড়ি বেয়েও নিচের রাস্তা থেকে ওঠা যায় উপরের রাস্তায়। এছাড়া নির্দিষ্ট জায়গায় থাকা লিফটে চেপেও ওঠা যেতে পারে উপরের দিকের মেল বা রিজে। আমরা অবশ্য জিগজ্যাগ হাঁটা পথেই রওনা দিলাম মেলের উদ্দেশ্যে। এই জায়গাটা মেল রোড, পর্যটকদের হেঁটে বেড়ানো ও কেনাকাটা করার মনোরম আনন্দ নিকেতন। মেল রোডে রয়েছে বিভিন্ন দোকানপাট, বাজারহাট, হোটেল ও রেস্তোরাঁ। সব মিলিয়ে সিমলার প্রধান ব্যবসায়িক কেন্দ্র এই মেল রোড। মেল রোড ও রিজের সংযোগস্থলের এই জায়গাটির নাম স্ক্যান্ডাল পয়েন্ট। 1892 সালে পাতিয়ালার মহারাজা ভূপিন্দার সিং ভাইসরয়ের মেয়ের প্রেমে পড়ে এই জায়গা থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যান। এই ঘটনার জন্য এই জায়গাটি স্ক্যান্ডাল পয়েন্ট নামে পরিচিত। মেল রোড ধরে গুটি গুটি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সিমলার রিজে। এই রিজ জায়গাটা একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা এবং একদম পাহাড়ের মাথার উপর দিকে। এই জায়গাটায় অনেক পর্যটক এখানে ভিড় করে রয়েছেন দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর জায়গা এবং এই জায়গাটা সিমলার প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। রিজের মাঝামাঝি জায়গায় রয়েছে হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ও হিমাচলের নির্মাতা ডক্টর ওয়াই এস পারমারের মূর্তি। রিজের চারপাশে রয়েছে বসার জায়গা, হাঁটা চলা ছাড়াও ঘোড়ায় চড়ে চক্কর মেরেও উপভোগ করা যায় রিজের সৌন্দর্য। স্ক্যান্ডাল পয়েন্টের বিপরীত রিজ প্রান্তে গান্ধী মূর্তির কাছেই রয়েছে সিমলা স্টেট লাইব্রেরি ও উত্তর ভারতের দ্বিতীয় পুরনো চার্চ ক্রাইস্ট চার্চ। 1827 সালে নিও গথিক শৈলীতে এই চার্চ নির্মিত হয়। Thank you.
সিমলা রিজে হাঁটা চলা খোশগল্প করতে করতেই আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল। দিগন্ত জুড়ে লাগলো লালের লালিমা। এই নয়নমুগ্ধকর লালিমাটুকু প্রাণ ভরে উপভোগ করতে আপনাকে সিমলায় আসতেই হবে। সূর্যাস্তের পর অন্ধকার নামতে না নামতেই রূপ বদল হলো সিমলার। গোটা শহর সেজে উঠল আলোর মালায়। আলোকিত হলো ক্রাইস্ট চার্চ, আলোকিত হলো সিমলা মিউনিসিপ্যাল বিল্ডিং সহ ব্রিটিশ স্থাপত্যশৈলীতে গড়ে ওঠা নানান ঐতিহ্য ইমারত। বিস্ময়ের সাথে সেই আলোকিত সৌধগুলির সৌন্দর্য উপভোগ করতে করতে মনে হয় সিমলায় নয়, এসে পড়েছি হয়তো লন্ডনেরই কোনো এক উপকণ্ঠে। রিজ ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম খানিকটা দূর প্রান্তের সিমলা কালীবাড়িতে। সেখানে তখন সন্ধ্যারতি শুরু হয়েছে। এই সিমলা কালীবাড়ি হলো সিমলায় বাঙালিদের অত্যন্ত প্রিয় জায়গা। বাঙালিয়ানা স্বাদ পেতে অনেকেই কালীবাড়ির গেস্ট হাউসে এসে ওঠেন। জয়পুর থেকে আনা কালীমূর্তির পূজা হয় মন্দিরে। এছাড়াও রয়েছে মঙ্গলচণ্ডী ও শ্যামলা দেবীর মূর্তি। শ্যামলা দেবী থেকেই সিমলা নামটি এসেছে বলে মনে করা হয়। সিমলা কালীবাড়ি ঘুরে আরো একবার ফিরে এলাম মেল রোডে। সিঁড়ি বেয়ে নেমে এলাম লোয়ার বাজারে। শীতের পোশাক সহ নানান জিনিসপত্রের সম্ভার রয়েছে এই লোয়ার বাজারে। সামান্য কিছু কেনাকাটার পর এবার হোটেলে ফেরার পালা। সূর্য ডোবার পর থেকেই আস্তে আস্তে পারদ পড়তে শুরু করেছে। এখন অক্টোবর মাসের মাঝামাঝি হলেও ঠান্ডা রয়েছে সিমলায়। একে একে বন্ধ হতে শুরু করেছে লোয়ার বাজারের বিভিন্ন দোকানের ঝাঁপ। পাকদণ্ডি পথ বেয়ে নামতে নামতে হঠাৎই চোখ আটকে গেল। তারায় তারায় খচিত আকাশ কোন মন্ত্রবলে যেন নেমে এসেছে নিচে। অন্ধকারের বুক চিরে তারার মালার মতো ফুটে উঠেছে গোটা সিমলা শহরের বিন্দু বিন্দু আলো। যেন গোটা পাহাড় সেজে উঠেছে দীপাবলির সাজে। বেশ খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে উপভোগ করলাম সেই অনিন্দ্য সুন্দর দৃশ্য। তারপর গুটি গুটি পায়ে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে, একটা গোটা দিনের অনন্য অভিজ্ঞতার ঝুলি ঝাঁপিতে ভরে।